Hello, I am Dr Abhijeet Mitra. I am West Bengal er Uluberia Howrah theke eshechi. I am a gynecologist. Gynecology and obstetrics practice kori. Tar sathe special interest to infertility. Ami amar patient der jonno bolte chai je pregnancy ta hocche ekta physiological process. It is not a disease. Sutarang pregnancy ta ke joto normally দেখা যায় তত কমপ্লিকেশন কম হয়, তাও কিছু কিছু ক্ষেত্রে আর্লি প্রেগনেন্সিতে কিছু কিছু প্রেগনেন্সির সিমটমসগুলো হয় যেগুলো খুব নর্মাল, গা গোলানো, খিদে কমে যাওয়া, তলপেটে ব্যথা হওয়া, কোমরে ব্যথা হওয়া, মাথা ঘোরা, মাথা ব্যথা হওয়া, এগুলো খুব নর্মাল। তার জন্য কিছু কিছু বারে বারে খাবার খেতে হবে, জল বেশি করে খেতে হবে, 5 থেকে 6 লিটার জল খেতে হবে, হেলদি ফুড খেতে হবে, স্পাইসি ফুড অ্যাভয়েড করবে, আর তার সাথে সাথে স্পাইসি ফুড অ্যাভয়েড করবে, আর তার সাথে সাথে বেশি করে জল খাওয়া, গ্রিন ভেজিটেবলস, ফল এগুলো বেশি খেতে হবে। কিছু কিছু প্রেগনেন্সি হাই রিস্ক প্রেগনেন্সি, যেগুলো প্রথম প্রেগনেন্সি যদি 35 বছরের বেশি হয় তাহলে সেটাকে হাই রিস্ক প্রেগনেন্সি বলি। এছাড়াও কিছু প্রেগনেন্সি কমপ্লিকেশন যেগুলো আছে, যেগুলো দেখা দিলে পরে সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া উচিত, যেমন পা ফোলা, হঠাৎ করে মাথা ব্যথা হওয়া, প্রেশার বেড়ে যাওয়া। কিছু কিছু ক্ষেত্রে প্রেগনেন্সিতে প্রেগনেন্সির জন্য কিছু কিছু কমপ্লিকেশন হয়, সেগুলো যত বয়স বাড়ে তত বয়স বাড়ার সাথে সাথে এই প্রবলেমগুলো বেশি ফেস করতে হয়। ডায়াবেটিস, প্রেগনেন্সির জন্য ডায়াবেটিস হয়, প্রেগনেন্সির জন্য প্রেশার বাড়ে, কিছু কিছু ক্ষেত্রে প্রেশার যদি বেশি বেড়ে যায় তাহলে পরে অনেক সময় কনভালশন বা খিঁচুনি হওয়ার সম্ভাবনা থাকে, যেটাকে আমরা ইক্ল্যাম্পসিয়া বলি। এটুকুই বলবো যে বেশি করে জল খাবেন, হেলদি ফুড খাবেন, গ্রিন ভেজিটেবলস খাবেন, ফল খাবেন, তাহলে আপনার বাচ্চা সুস্থভাবে গড়ে উঠবে। নর্মাল যেসব খাবারগুলো আমরা খাই সেগুলোর মধ্যেই আপনাকে থাকতে হবে, যেমন গুড়, গুড়ের মধ্যে অনেক বেশি ইয়ে থাকে, ঝোলা গুড় যেগুলো আখের গুড় আমরা খাই তার মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে। আমাদের সবসময় যে ওষুধের থেকে আয়রন পেতে হবে এরকম নয়, যেগুলো আমরা খুব কম পয়সায় পাই সেই খাবারগুলোর থেকেও আমরা ন্যাচারালি আয়রন পেতে পারি। থ্যাংক ইউ।